নমস্কার ক্যাম্পেন কলিং মিডিয়ায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি মধুকল্পিতা এনআরসি এই শব্দটা নিয়ে আপাতত তরজা লেগে রয়েছে রাজ্য রাজনীতিতে একদিকে যখন বিজেপি নেতারা দাবি করে চলেছেন যে এ রাজ্যে এনআরসি লাগু হবে অপরদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার বলে চলেছেন এনআরসি হতে দেবেন না তবে এই এনআরসি বিষয়টা আসলে কি অসমে ঠিক যে প্রক্রিয়া এনআরসি করা হয়েছে এই বাংলায় যদি এনআরসি ঠিক সেই প্রক্রিয়াতেই কি হবে না এনআরসি কি প্রয়োজনীয়তা রয়েছে আর যদিও সেটা থেকে থাকে তার প্রভাব ভারতীয় অর্থনীতিতে ঠিক কতটা পড়তে পারে এ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করে নেব আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত এবং রয়েছেন বিশিষ্ট সাংবাদিক সুজিত রায় আপনাদের স্বাগত ক্যাম্পেন কলিং মিডিয়া আমি প্রথমেই রন্তিদার কাছে আসবো রন্তিদা এনআরসি শব্দটা আমরা এখন প্রত্যেকেই শুনছি সোশ্যাল মিডিয়ার সৌজন্যে হোক বা সংবাদপত্র সৌজন্যে হোক এনআরসি নিয়ে আমরা প্রত্যেকেই কিন্তু এখন সড়ক যে এনআরসি একটা বিষয় হতে চলেছে তবে এনআরসি আসলে কি এনআরসির প্রয়োজনীয়তাতে কি সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারিনি প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে এই এনআরসি বিষয়টা ঠিক কি এনআরসি বিষয়টা কিছুই না এনআরসি বিষয়টা হচ্ছে নাগরিক পঞ্জীকরণ এবং এনআরসিটা করা হচ্ছে এই কারণে যে অবৈধ অনুপ্রবেশকারী যারা দেশে তাদের চিহ্নিতকরণ করা এটা দেশের সামাজিক এবং অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করার পক্ষে জরুরি এবং অসম এবং পশ্চিমবঙ্গের বিষয়টা হলো যে স্বাধীনতার পর এই দুটি রাজ্য সব থেকে বেশি অনুপ্রবেশের চাপে ভারাক্রান্ত হয়েছিল এবং যদি দেখেন এই যে আজকে কথা উঠছে অসমের এনআরসি নিয়ে পঞ্চাশের দশক থেকে কিন্তু অসমে যে অনুপ্রবেশকারীদের দাপটে অসমের যে অর্থনৈতিক বিপর্যস্ত সেই আলোচনা হয়েছিল এবং পঞ্চাশের দশকেই অসমের জন্য নতুন আলাদা আইনও করা হচ্ছিল যেখানে অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণের কথা বলা হয়েছে এগুলোকে যে পঞ্চাশের দশক থেকে হচ্ছে নতুন কিছু না এখন এতদিন পর এই নাগরিক পঞ্জিকরণ হচ্ছে এবার একটা জিনিস মনে রাখা দরকার অসমে যেভাবে নাগরিক পঞ্জীকরণ হয়েছে পশ্চিমবঙ্গের নাগরিক পঞ্জীকরণের ধরনটা সেভাবে হবে না কিন্তু নাগরিক পঞ্জীকরণটা জরুরি এই কারণে যে যতক্ষণ নাগরিক পঞ্জীকরণ না হচ্ছে ততক্ষণ কিন্তু অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা যাবে না এবং এই অবৈধ অনুপ্রবেশের ফলে যেটা হচ্ছে অসন্ত তো ভীষণভাবে ভীষণভাবেই বিপর্যস্ত হয়ে পড়েছিল পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় যদি শেষ জনগণনা রিপোর্ট দেখেন তো দেখবেন পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা তো সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ভারসাম্য বিঘ্ন ঘটছে তা শুধু তা না নানা রকম দেশবিরোধী শক্তি কিন্তু এই এই অনুপ্রবেশের সুযোগ নিয়ে দেশের ভেতর ঢুকছে ফলে দেশের নিরাপত্তার স্বার্থে দেশের অর্থনীতির বিকাশের স্বার্থে সামাজিক ভারসাম্য অটুট রাখার স্বার্থে কিন্তু এনআরসিটা দরকার এবং এনআরসি এই মুহূর্তের দাবি তবে পশ্চিমবঙ্গে এনআরসিটা করতে হবে আগে এখানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলটা পাশ করাতে হবে তারপর পশ্চিমবঙ্গে এনআরসির কাজটা শুরু হবে তাহলে অযথা এ নিয়ে দুশ্চিন্তা করার বা যেটা ছড়ানো হচ্ছে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে মানুষের ভেতরে একটা ত্রাস ছড়িয়ে দেওয়া হচ্ছে দরকার নেই এগুলো অনর্থক মানে অসমে যেটা হয়েছে তার ফলে কিন্তু তার প্রভাব কিছুটা পশ্চিমবঙ্গে পড়েছে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে কিন্তু কিন্তু একটা সৃষ্টি করা হচ্ছে দেখুন একটা কথা কিন্তু এই প্রথম একজন কেন্দ্রীয় সরকার বলেছে যে নরেন্দ্র মোদী সরকার যে দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বর আগে ডিসেম্বরের আগে বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তান থেকে যারা সেখানকার যারা ধর্মীয় সংখ্যালঘু অর্থাৎ হিন্দু বৌদ্ধ জৈন যারা অত্যাচারিত হয়ে দেশে এসছেন তারা শরণার্থীর মর্যাদা পাবেন এবং এখানে তারা নাগরিকত্ব না এটা কিন্তু বলে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলের এই কথাটাই বলা হয়েছে এটাই কিন্তু সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল এখন হচ্ছে যে মমতা ব্যানার্জি সরকার এখানে বলা হচ্ছে যে বাঙালিরা বিপন্ন বাঙালিরা বিপন্ন মতুয়ারা বিপন্ন এর প্রবৃত্তি সত্যিই যদি এত বাঙালি প্রেম উনি অ্যামেন্ডমেন্ট বিলটা সমর্থন করলেন না কেন তাহলেই তো এই যে যারা সবথেকে বেশি উপকৃত হবেন এর ফলে মতুয়া সম্প্রদায় তারা তো তারা তো নিরাপদ হতো ফলে পশ্চিমবঙ্গে করতে হলেই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলটা পাশ করিয়েই হবে মানে এই এই নিয়ে অনর্থক বিভ্রান্তি সৃষ্টি করা বা সন্ত্রাস সৃষ্টি করার কোনো কারণ নেই একেবারে এবারে আমি সুজিতদার কাছে আসবো সুজিত এই যে এনআরসি যে বিষয়টা আপনি রন্তিতা বলছিলেন যে এনআরসি নিয়ে ভয় পাওয়ার একটা শঙ্কা মনের মধ্যে চলে আসা সেটার কোনো প্রয়োজন নেই তবে এনআরসির প্রয়োজনীয়তা পশ্চিমবঙ্গে কতটা রয়েছে বলে আপনার মনে হয় এনআরসির প্রয়োজনীয়তার কথাটাই আমি আসছি কে তার আগে আমি রন্তি যে প্রসঙ্গটা তুললো সেই প্রসঙ্গে একটা কথা বলি বিভ্রান্তিটা শুধু এনআরসি নিয়ে নয় বিভ্রান্তিটা ছড়ানো হচ্ছে আর মারাত্মক একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে যে বাঙালি তাড়ানো হবে অসমে অসমে নাকি বাঙালি তাড়ানো হচ্ছে এই যে বাঙালি এই শব্দটা বলে বাংলায় ভীতি সন্ত্রাসটা আরও বেশি করে ছড়ানো কারণ বাঙালি কে আর বাঙালি কে নয় সেই ব্যাখ্যাটা তালে দিতে হবে তো যে কে বাঙালি কে বাঙালি নয় সে বাঙালি বিতরণ করা হচ্ছে বাঙালির মধ্যে ভাগ করা হচ্ছে এই বিষয়টা কিন্তু খুব ইচ্ছাকৃতভাবে খুব উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা রাজনৈতিক প্রচার চলছে আর বাকি প্রসঙ্গে আসি যে পশ্চিমবঙ্গে কতটা প্রয়োজন এইখানে এইটা প্রয়োজনটা বলতে গেলে কিছুটা স্ট্যাটিস্টিক্স বা কিছু সংখ্যাতত্ত্ব দিয়ে বোঝা দরকার আমাদের বেঙ্গলে উনিশশো একান্ন সালে অর্থাৎ স্বাধীনতা প্রাপ্তির পরেই আমাদের এখানে মুসলিম জনসংখ্যা ছিল উনিশ দশমিক শতাংশ উনিশশো সালে উনিশশো সালে সেইটা জনগণনায় দেখা গেল হয়ে গেল একুশ দশমিক একান্ন শতাংশ আর দু সালে সেটা হয়ে গেল সাতাশ শতাংশ আর এই মুহুর্তে দু হাজার কুড়ি দু হাজার একুশে আদমশুমারি হবে আবার দু হাজার কুড়িতে আন যেটা বলা হচ্ছে যে সরকারিভাবে এখনও যেহেতু গণনা হয়নি বলা যাচ্ছে না সেটা চৌত্রিশের আশেপাশে থেকে যাচ্ছে তার মানে জনসংখ্যাটা মুসলিম জনসংখ্যাটা কি হারে বেড়েছে এবং এই হার বৃদ্ধির ঘটনাটা এইটটি ওয়ান থেকে দু হাজার এবং দু হাজার থেকে দু হাজার এর মধ্যে এই যে বৃদ্ধিটা মুসলিম জনসংখ্যাটা এইটা একটা মারাত্মক ব্যাপার গোটা বিশ্বেই তাই হচ্ছে গোটা বিশ্বের জুড়ে যখন জনসংখ্যা বাড়ছে ওয়ান হারে সেখানে মুসলিম জনসংখ্যা বাড়ছে ওয়ান হারে এটা কিন্তু একটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের ব্যাপার নয় শুধুমাত্র ভারতবর্ষের ব্যাপার নয় এই মুসলিম জনসংখ্যা বৃদ্ধি করা এবং দখল নেওয়ার একটা যে প্রচেষ্টা এটা গোটা বিশ্বব্যাপী একটা মানে বড় অনেক বড় চক্রান্তের ব্যাপার আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা বেশি ইম্পর্ট্যান্ট এই কারণে যে পশ্চিমবঙ্গে নাগরিক ভারসাম্য নষ্ট হয়ে শুধু কলকাতা শহরে শুধু কলকাতা শহরে যত জনসংখ্যা তার একুশ শতাংশ একুশ শতাংশ রয়েছে মুসলিম জনসংখ্যা এবং এই জনসংখ্যার একটা বড় অংশ কিন্তু আমাদের কল কলকাতার আদিবাসিন্দা নন তারা পশ্চিমবঙ্গের আদিবাসিন্দা নন মালদাতে একটা অদ্ভুত সংখ্যাতত্ত্ব দেখা যাচ্ছে উনিশশো সালে আটত্রিশ শতাংশ মুসলিম জনসংখ্যা ছিল মালদায় দু হাজার সালে সেটা একান্ন শতাংশ হয়েছে এখন সেটা প্রায় ষাট শতাংশ এই যে বৃদ্ধিটা হচ্ছে কোথা থেকে হচ্ছে সব কিন্তু বাংলাদেশ থেকে ঢুকছে এইবারে এই জনসংখ্যাটাকে রোধ করা দরকার যেটা তুমি অর্থনীতির ব্যাপারে বললে যে পশ্চিমবঙ্গের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে আমার পশ্চিমবঙ্গে যদি এইভাবে বিদেশি অনুপ্রবেশ করতে থাকে আমার অর্থনীতি তো মার খাবেই খুব স্বাভাবিকভাবে জনসংখ্যার ভারসাম্য রক্ষা করা যাবে না অর্থনীতি মার খাবে সমাজ নষ্ট হবে আমাদের যে হিন্দু সভ্যতার আদর্শ হিন্দু সভ্যতার ঐতিহ্য সমস্ত বাংলার সংস্কৃতি সব কিছু ধ্বংস হয়ে যাবে এবং আরও একটা মারাত্মক ব্যাপার যে দু হাজার থেকে দু হাজার আমি একদম এগুলো কিন্তু সরকারি পরিসংখ্যান বলছি দু হাজার থেকে দু হাজার এই আমাদের পশ্চিমবঙ্গে চারশো সাঁত্রিশটা ঘটনা ঘটেছে মারাত্মক ধরনের ঘটনা চারশো সাঁত্রিশটা অপরাধমূলক ঘটনা তার প্রত্যেকটার পেছনে যারা ধরা পড়েছে সবাই মুসলিম এবং তারা অধিকাংশটাই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মুসলমান না এই জায়গাটাই চিন্তাভাবনা করে এনআরসির অত্যন্ত জরুরি ব্যাপার এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আসামের চাইতেও জরুরি মানে এনআরসিটা এই কারণেই পশ্চিমবঙ্গে হওয়ার দরকার বলে আপনি মনে করেন থাকে আমি এই বিষয় এই প্রসঙ্গের অন্তিতার কাছে আসব অন্তিতা এনআরসি যদি পশ্চিমবঙ্গে চালু করা হয় মানুষের মনে এখনি একটা ভীতি হয়েছে এবং প্রত্যেককেই কিন্তু শুরু করে দিয়েছে এটা ভাবনা যে আমার কাছে কি কি নথি আছে যদি এনআরসি শুরু হয় তাহলে কি কি নথি আমাকে দেখাতে হবে আদেও কি সেটা গ্রহণযোগ্য হবে কি হবে না এই একটা দোলাচলে কিন্তু মানুষ রয়েছে বর্তমানে প্রথমত হচ্ছে যে একটা কথা কিন্তু এই নরেন্দ্র মোদী সরকার পরিষ্কার বারবার বলছেন যে যারা ওপার বাংলা থেকে যারা এসছেন যে কি মানে ধর্মীয় সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ জৈন যারা শরণার্থী হয়ে এসছেন এই যে শরণার্থী এবং অনুপ্রবেশকারী এই সংজ্ঞাটাও কিন্তু রাষ্ট্রসংঘের দেওয়া সংজ্ঞাই কিন্তু সেই অনুযায়ী সরকার কাজ করছেন তো বলছেন যারা যারা পরিষ্কার ওই ওইবার বাংলা থেকে যারা এসছেন বা পাকিস্তান থেকে যারা এসছেন এই ধর্মীয় সংখ্যালঘুরা হিন্দু বৌদ্ধ এরা এদের ক্ষেত্রে এরা যে নির্যাতিত হয়ে এসছেন এরা শরণার্থীর মর্যাদা না এবং এদের নাগরিকত্ব দেওয়া হবে সেক্ষেত্রে কিন্তু তাদের অত যে নথিপত্র প্রমাণের কোনো দায় থাকছে না ফলে তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আসলে যেটা সুজিত বলছিল খুব বাঙালি বাঙালি বাঙালির প্রসঙ্গটা যে বাঙালিকে এই যে এই যে বাঙালি বাঙালি বলে বারবার কিন্তু একটা জিনিস গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে প্রথমত হচ্ছে যে পরিষ্কার করে বলা হচ্ছে না এই বাঙালি বলার মাধ্যমে যেটা করার চেষ্টা হচ্ছে একটা অশুভ ষড়যন্ত্র যে এপার বাংলা এবং ওপার বাংলা দুটোকে মিলিয়ে একটা বৃহত্তর বাংলার ষড়যন্ত্র চলছে যে বাঙালিটাকে মানে বাংলায় কথা বললে বাঙালি হয় না কি হয় না তো মানে জাতিসত্তায় বাঙালিটা কে এই যে বলা হচ্ছে না বাঙালিরা বিপদে পড়ে তো জাতিসত্তায় বাঙালিটাকে জাতিসত্তায় বাঙালি মানে বাংলায় কথা বললে বাঙালি করে যেমন ধরুন ইংরেজিতে পৃথিবীতে বহু লোক কথা বলে সবাই তো ব্রিটিশ হলো না তো এই যে ব্রিটিশ হলো কে যে ব্রিটিশ পরম্পরায় তার সামাজিক জীবন নিয়ন্ত্রিত হচ্ছে ব্রিটিশ সংস্কৃতি যে বিশ্বাসী তেমনি বাঙালি সে যার এই বাংলার যে সংস্কৃতি তার পরম্পরায় যে লালিত পালিত হয়েছে সেই সংস্কৃতিটা কি ষাট হাজার বছরের প্রাচীন ভারতীয় সংস্কৃতির অঙ্গ এখন কেউ যদি বাংলায় কথা বলে কিন্তু বাবাকে আব্বা বলেন আকাশকে আসমান বলেন বাংলা জলকে পানি বাংলা ভাষী হতে পারে বাঙালি বলেন না তো ফলে একটা পরিষ্কার ভাগ করতে হবে কে বাঙালি এবং কে বাংলাদেশি এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল বলা হয়েছে তাদের যাতে রক্ষা কবচ দেওয়া হচ্ছে তারা কিন্তু প্রত্যেকে জাতিসত্ত্বায় বাঙালি ফলে বাঙালির বিপন্ন বোধ করার কোনো কারণ নেই বিপন্ন বোধ তারাই করবেন যারা বাঙালি নন জাতিসত্ত্বায় অনুপ্রবেশকারী বিপন্ন তারাই বোধ করবেন আরেকটা কথা বলা যাচ্ছে যে এনআরসি নাকি হিন্দু মুসলিমের ভিতরে বিভাজনের চেষ্টা একেবারেই না একেবারেই না এই প্রসঙ্গে একটা বিষয় বলবো যে এনআরসি যদি অ্যান্টি মুসলিম স্ট্যান্ড হিসেবে ধরা হয় নরেন্দ্র মোদী তাহলে তো অসমের ক্ষেত্রে উল্টো দেখা যাচ্ছে অসমে কিন্তু দেখা যাচ্ছে যে উনিশ লক্ষ মানুষের নাম বাদ গেছে সেখানে কিন্তু এগারো লক্ষ মানুষ হিন্দু হ্যাঁ এটার মুসলিম বিরোধী নয় যারা ধরুন চোদ্দ পুরুষের যেসব মুসলমান যারা এই ভারতবর্ষে আছেন যারা ভারতবর্ষকে নিজেদের মাতৃভূমি বলে মনে করেন যারা পাকিস্তানপন্থী নন তাদের তো কোনো অসুবিধা হওয়ার কথাও নয় তারা তো নিশ্চিন্তে থাকবে না দেশে তাদের তো কেউ চলে যেতে বলছে না কিন্তু যারা বাংলাদেশ বা পাকিস্তান থেকে এসে এখানে আশ্রয় নিয়েছেন পরিচয় ভারিয়েছেন এবং এখানে বসে না আরকম দেশ বিরোধী কার্যকলাপ করছেন তারা আসুন বিষয়টা হচ্ছে এনআরসি এনআরসি ব্যাপারটা শুধু ভারতবর্ষের ব্যাপার তো নয় পৃথিবীর সমস্ত দেশে এনআরসি হয় নাগরিক পঞ্জীকরণ সমস্ত দেশে হয় তা ভারতবর্ষে এটা নিয়ে এত হইচই করার কি আছে আর হইচইটা কারা করছে। হইচই যারা করছে যে কংগ্রেস বলো বা আমাদের এখানে তৃণমূল কংগ্রেস তাদের তাদের বা বামপন্থীরা তাদের ইতিহাস কী বলছে ছয় মে উনিশশো নব্বই সিপিআই লিডার ইন্দ্রজিৎ গুপ্ত তখন উনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি ফ্লোরে দাঁড়িয়ে লোকসভার ফ্লোরে দাঁড়িয়ে বলেছিলেন এক কোটি বাংলাদেশি ভারতবর্ষে রয়েছে উনিশশো সালে বলছেন মনে রেখো আজ থেকে কত বছর আগে আচ্ছা উনিশশো সালে জ্যোতি বসু জ্যোতি বসু স্টেটমেন্ট দিয়েছিলেন বিধানসভায় দাঁড়িয়ে যে বিএসএফ আমাদের পশ্চিমবঙ্গের দু লক্ষ পঁয়ত্রিশ হাজার বাংলাদেশিকে বার করে দিয়েছে মোবাইল টাস্ক ফোর্স বার করে দিয়েছে দু লক্ষ সতেরো হাজার বাংলাদেশিকে তাহলে অনুপ্রবেশ ঘটছে এটা স্বীকার করলেন আচ্ছা মমতা ব্যানার্জি যিনি সবচেয়ে বেশি আজকে আকর্ষিত রয়ে এবং এই বিভ্রান্তিমূলক প্রচারগুলো ছাড়াচ্ছেন একটা বড় বড় যেটা ও বললো যে বৃহত্তর বাংলাদেশের যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র মানে মূল হোতা যিনি সেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তিনি লোকসভার ফ্লোরে দাঁড়িয়ে দু সালে কি করেছিলেন তিনি দাবি তুলেছিলেন যে সিপিআইএম পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের ভোটে জেতার জন্য অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে সেটা কেন্দ্রীয় সরকার কিছু করছে না কেন এই নিয়ে তর্ক করতে করতে এনআরসির কাগজপত্রগুলো ছুঁড়ে মেরেছিলেন স্পিকারের দিকে এগুলো তো সমস্ত রেকর্ড এগুলো সমস্ত রেকর্ডেড আজকে মানুষকে বিভ্রান্তি মানুষকে বিভ্রান্ত করলে তো হবে না ঘটনাগুলো ঘটেছে তো এবং ঘটনাগুলো এখনও ঘটছে সুতরাং বাস্তবভাবে ব্যাপারটাকে মেনে নেওয়া দরকার আছে এটার মধ্যে হিন্দু মুসলমানের সম্পর্ক কিছুই নেই সবচেয়ে বড় কথা কী বলো এই যে শরণার্থী প্রসঙ্গ যেটা রন্তিদেব বলল যে শরণার্থী আমরা তাদের স্ট্যাটাস দিচ্ছি কেন আমি একটা হিসেব দিচ্ছি উনিশশো সালে স্বাধীনতার জাস্ট আগে বাংলাদেশে বাস করত উনত্রিশ শতাংশ হিন্দু উনিশশো সালে স্বাধীনতার পরে প্রচুর লোক আমাদের পারে চলে এলো সেটা দাঁড়ালো সাড়ে বাইশ শতাংশ আজকে সেখানে আট শতাংশ নেই আট শতাংশও হিন্দু নেই সবাই অত্যাচারে চলে এসছে এ মানে আমাদের ভারতবর্ষে তো তাদের আমরা হিন্দুর মর্যাদা তাদের আমরা উদ্বাস্তুর মর্যাদা দেবো না শরণার্থীর মর্যাদা দেবো না কারণ তারা তো তারা তো হিন্দু সত্তায় বিশ্বাসী তারা হিন্দুর ঐতিহ্যে বিশ্বাসী হিন্দু বৌদ্ধ খ্রিশ্চান শিখ তা কিছু করা হচ্ছে না কিন্তু যেহেতু বাংলাদেশ একটা মুসলমান রাষ্ট্র যেহেতু পাকিস্তান একটা মুখ মুসলমান রাষ্ট্র মুসলমানদের তো সেখানে থাকতে কোনো অসুবিধার কারণ নেই তাহলে তারা আমাদের দেশে ঢুকছে কেন তাহলে ঢোকার পেছনে কোনো ষড়যন্ত্র আছে কোনো উদ্দেশ্য আছে সেখানে তো তাদের চিহ্নিত করা দরকার এবং তাদের সরিয়ে দেওয়া দরকার আমাদের দেশ থেকে আমি সুজিতদার কথার প্রসঙ্গে রন্থিতার কাছে আসব। যেমনটা সুজিতা বলছিলেন যে মমতা একটা দেখেছি দু হাজার দাঁড়িয়ে মোদী বিরোধী মুখ মমতা এনআরসি নিয়ে তিনি পদযাত্রা করেছেন জনসভা থেকে তিনি এন বিরোধী আওয়াজ তুলেছেন তিনি বলে দিয়েছেন যে বেঁচে থাকতে এনআরসি হতে দেবেন না এই বিষয়টা নিয়ে আপনি কি বলেন উনি বলেছিলেন যে তিনশো সত্তর ধারাও বেঁচে থাকতে তোলা যাবে না জীবিত কালে তিনশো সত্তর ধারা উঠে গেছে ও কোনো গুরুত্ব নেই যেটা হচ্ছে যে এদের রাজনীতিটা চেনা দরকার যে এদের কাছে ধরুন এনআরসির প্রয়োজনীয়তা কেন এই সময়ের দাবি কেন কারণ দেশের নিরাপত্তা সামাজিক রাজনৈতিক ভারসাম্য যাতে বিনষ্ট না হয় তার জন্যই এনআরসিটা করার দরকার এবং অনুপ্রবেশ একটা ভয়াবহ সমস্যা যেটা সুজিত বললো সেটা কিন্তু সেই ইন্দ্রজিৎগুপ্ত বসু থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীপ্রকাশ প্রকাশ জয়সরাল কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন সবাই স্বীকার করেছেন এবং সবাই স্বীকার করছেন যে শ্রীপ্রকাশ জয়সরাল রাজ্যসভায় একটা রিপোর্ট দিয়েছিলেন

এদের কাছে খুব বাজে অভিযোগ করেননি কিন্তু এদের মুশকিল হল এরা এই তোষণের রাজনীতির সংকীর্ণ পারছেন না কিছুতেই পারছেন না এরা যদি বেরোতেন যদি দেশের স্বার্থ এদের কাছে হতো তাহলে এরা এনআরসির সমর্থনেই কথা বলতেন এখন মমতা ব্যানার্জিও এই সংকীর্ণ রাজনীতির বাইরে বেরোতে পারছেন না উনি ওই তোষণের রাজনীতির ওপরেই নির্ভর করছেন এই তোষণের রাজনীতিতে এর কাছে সব হয়ে গেছে বলে উনি এনআরসির বিপক্ষে যাচ্ছেন অন্য কোনো কারণ নয় দেশের স্বার্থ এদের কাছে কিচ্ছু নয় এদের কাছে মূল হচ্ছে ক্ষমতায় টিকে থাকা যে কোনো উপায় এবং এই ক্ষমতায় টিকে থাকার জন্যই উনিশশো পঞ্চান্ন সালের পর থেকে এনআরসি কেউ করেনি তা একদম কেন্দ্রীয় সরকারের কংগ্রেস এতদিন ক্ষমতায় ছিল জনতা পার্টি ছিল তাহলে করেনি কেন তারা এটা তো করার কথাই ছিল প্রত্যেক পাঁচ বছর অন্তর এটা হওয়ার কথা উনিশশো সালে পর থেকে হলো না কেন আজকে যখন বিজেপি সরকার করতে যাচ্ছে মানে এনডিএ সরকার যখন করতে যাচ্ছে তখন বলা হচ্ছে যে হিন্দু তোষণ করা হচ্ছে মুসলিমদের বিরোধী কথা বলা হচ্ছে মানে এটা কি এখানে একটা প্রশ্ন উঠে আসছে যে এই এনআরসি করার ফলে বিরোধীরা যে আওয়াজটা তুলছে তাতে কি বিজেপির কিছুটা হলো ক্ষতি হতে পারে আসন সংখ্যা কি কমে যেতে পারে এমন প্রশ্ন কিন্তু উঠছে বরং বিজেপির আসন সংখ্যা আগামী ইলেকশনে আরো বাড়বে শুধু তাই নয় মানে মোদী যে জাতীয়তাবোধের কথা ছড়িয়ে দিয়েছেন গোটা ভারতবর্ষে হ্যাঁ যে এক দেশ এক নিশান এক নেতার কথা শ্যামাপ্রসাদের যে স্বপ্ন ছিল সেটাকে বাস্তবায়নে যে পথে এগোচ্ছে বিজেপি সেই পথটা আরও বেশি সুদৃঢ় হবে কারণ মানুষের কাছে আজকে কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটা পরিষ্কার হয়ে গেছে এই একই প্রসঙ্গে যদি আমি রন্থিতার কাছে আসিদার এই বিষয়টা নিয়ে কি বলবেন মোট কথা মোট কথা মানুষ বুঝতে পারছে মানুষ এদের রাজনীতিটা ধরে ফেলেছে এখন কিন্তু বিজেপিরও কর্তব্য আছে যেমন এই যে পশ্চিমবাংলায় যে প্রচারটা চলেছে বিজেপিরও মানুষের কাছে গিয়ে বোঝাতে হবে যে এই এই অমূলক মানে শঙ্কা করার কারণ নেই কারণ এখানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল পাশ হবে তারপর এনআরসি হবে এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলে ওপার বাংলা থেকে আসা হিন্দু বাঙালিরা সুরক্ষিত থাকবে এইটা বোঝাতে পারলেই কিন্তু যখন মানুষ বুঝবে মানুষ কিন্তু অনুপ্রবেশ ক্ষতি হচ্ছে তুমি অর্থনৈতিকভাবে মার খাচ্ছ এটা মানুষকে বোঝাতে হবে তাহলেই মানুষ কিন্তু এটা বুঝবেন এবং মেনে নেবেন মানুষ কিন্তু মেনে নেবে ইতিমধ্যেই কিন্তু অনেক মানুষ মেনে নিয়েছেন যে ভারতবর্ষে এনআরসিটা প্রয়োজন খুব মানে ক্ষতি বিজেপির হবে না এতে মানুষ বুঝতে পারলে বলছেন বোঝানোটা এটা কোন করলে করছে করছে সভা প্রচার দিচ্ছে কিন্তু এই ক্ষেত্রে আমারও আমার একটা বক্তব্য আছে যে মিডিয়া মানে সংবাদ মাধ্যমের একটা বড় কর্তব্য আছে সংবাদ মাধ্যম কিন্তু এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে সংবাদ মাধ্যমগুলো মানে একেবারে মেন স্ট্রিম জার্নালিজম যেটাকে বলা সেখানে কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে এতটা মানে মানুষের কাছে যে সত্যিটাকে তুলে ধরা মানে বিষয়টাকে ঠিকভাবে রিপ্রেজেন্ট করা সেটা কিন্তু এখনো পর্যন্ত হয়নি এই ব্যাপারেও বিজেপির আরও বেশি উদ্যোগ নেওয়া দরকার আছে এবং মিডিয়াগুলোর অনেক বেশি সচেতনতার প্রয়োজন আছে একটা বিষয় সুদীপ দা আমরা মোদী বিরোধী মুখ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবারও কিন্তু তার ব্যতিক্রম হয় না যেমনটা একটু আগে বলছিলাম কিন্তু চাঙ্গা করতে কিন্তু তিনি বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করছিলেন তবে এই এনআরসি হওয়ার ফলে তিনি কি কিছুটা হলো অক্সিজেন পেলেন এই বিষয়টা নিয়ে কি বলবেন না না অক্সিজেন উনি তো অক্সিজেন পাওয়ার জন্য ওই প্রশান্ত কিশোরকে ডেকে এনেছিলেন তো উনি অক্সিজেন পাওয়ার জন্যেই আজকে দিল্লি গেছেন আবার তা উনি কিসের অক্সিজেন পান বোঝা খুব মুশকিল আছে কিন্তু তাই দিয়ে কিছু হবে না এইগুলো এখন ওনার অক্সিজেন শেষ হয়ে গেছে উনি কার্বন ডাইঅক্সাইড নিয়ে কোনো রকমে বেঁচে আছেন দু হাজার একুশের আগে এই কার্বন ডাইঅক্সাইড ওনাকে শেষ করে দেবো আমি রন্দিতার কাছে এনআরসি থেকে একটু অন্য প্রসঙ্গে আসব রাজীব কুমারের প্রসঙ্গ যেটা নিয়ে কিন্তু বর্তমানে রাজ্য রাজনীতি এবং সিবিআই সব দিকে কিন্তু একটা টালমাটার পরিস্থিতি চলছে বারবার সমন পাঠানো সত্ত্বেও তিনি কিন্তু এখনো পর্যন্ত হাজিরা দেননি এবং সিবিআই অধিকর্তাদের দাবি যে তাকে এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন রাজীব কুমার প্রথমত রাজীব কুমার নিজেই প্রমাণ করে দিয়েছেন তিনি অপরাধী যদি অপরাধী না হবে তিনি সিবিআই কাছে হাজিরা দিচ্ছেন না কেন সিবিআই তো ওকে বলছে যে মানে ওর সাক্ষ্য প্রমাণ জেরা করার জন্য ডাকছে সিবিআই তোকে একবার বলেন যে আপনি আসুন আপনাকে আমরা গ্রেপ্তার করব উনি যাচ্ছেন না কেন সিবিআই দপ্তরে বারবার লুকোচুরিটা কেন এবং এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে চোরের মতো লুকিয়ে থাকছেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার একজন আই পি এস অফিসার চোরের মতো লুকিয়ে থাকছেন এর থেকে লজ্জার আর হতে পারে মানে এটা প্রমাণ করে যে রাজীব কুমার সারদার তথ্য এবং নথিপত্র নষ্ট করা রাজীব কুমারের হাত ছিল এবং রাজীব কুমারকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না তার পেছনে প্রভাবশালীদের হাতের কথাও কিন্তু উঠে আসছে বারবার রাজীব কুমার কলকাতা ছেড়ে কোথাও যায় জানি কলকাতায় কোথায় রয়েছে নিজের বাড়িতে নেই কালীঘাটে এগারোটা বাড়িতে একটু যদি তল্লাশি চালানো যায় তাহলে রাজীব কুমারকে খুঁজে পাওয়া যায় আমি একই প্রসঙ্গ নিয়ে সুজিতদের কাছে আসতে চাইব রাজীব কুমার প্রসঙ্গ এটা নিয়ে কি বলবেন না রাজীব কুমার প্রসঙ্গে বলার কিছু নেই ইনি একটা অত্যন্ত জঘন্য অপরাধ করেছেন লক্ষ লক্ষ মানুষের মানে অত্যন্ত দরিদ্র মানুষের চিটফান্ডে রক্ষিত টাকা হ্যাঁ সেটা সরানোতে উনি সাহায্য করেছেন কিভাবে করেছেন না করেছেন সেগুলো সবই প্রম মানে বহুবার বহু মানুষ জেনে গেছে সব কিছু সুতরাং এ ধরনের অপরাধীকে যত তাড়াতাড়ি সম্ভব গ্রেপ্তার করে জেলে পড়া উচিত সেটা ওনার সাপোর্টে কেউ যদি আজকে ধর্নায় বসতে চায় বসতে পারেন তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে সময়ই বলবে যে কি হতে চলেছে তবে তার আগে আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা এত ব্যস্ততার মধ্যে আবারও আমাদের সময় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আমার দর্শক বন্ধুতে যারা এতক্ষণ আমার সঙ্গে অনুষ্ঠানটি দেখছিলেন নমস্কার